এবার দক্ষিণ চীন সাগর পরিস্থিতি উদ্বেগ প্রকাশ স্কোয়াড নেতাদের রামাল্লা আল জাজিরে কার্যালয়ে ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধের নির্দেশ আরো থাকছে গাজা যুদ্ধে যোগ দিয়েছে ইরানের এলিট ফোর্স যোদ্ধারা এবং সর্বশেষে জানিয়ে দিব সৌদি আরবে হামলার পর এবার ইসরায়েলে হামলা চালালো ইসরায়েল নিহত বেড়ে সাতান্ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ইরান লেবানন যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ইরানের কয়লা খনিতে বিস্ফোরণে আঠাশ জনের প্রাণ হানি ইরানের দক্ষিণে খেরাসন প্রদেশে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে আঠাশ জন নিহত হয়েছে এছাড়া এই ঘটনায় আরো সতেরো জন আহত হয়েছেন এছাড়া তিরিশ জন শ্রমিক রিপোর্ট লেখা পর্যন্ত খনিতে আটকে ছিল বলে জানা গেছে সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয় মদনজু কোম্পানি পরিচালিত খনির বি এবং সি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটনা ঘটে বলে জানা গেছে তবে কয়লা খনিতে বিস্ফোরণের পিছনে বা কাহারা ঘটনা ঘটিছে না তা তদন্ত করে দেখা হচ্ছে ইরানে রাষ্ট্রীয় গ্রা মাধ্যম জানিয়েছে শনিবার استان রাত নটার দিকে বিস্ফোরণটি ঘটে সূত্র রয়টাস আল আরাবিয়া এবার লেবানন থেকে পাল্টা হামলা ইসরায়েলের সামরিক অবস্থানে হিজবুল্লাহ হামলা 15 ইহুদিবাদী সেনা নিহত লেবানন ইসলাম পুত্রতা আন্দোলন হিজবুলা যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইদালি প্রণোদন সেনা নিহত হয়েছে ইদালি উত্তর একটি সামরিক অবস্থানে হিজবুলা যোদ্ধার এই হামলা চালায় গতকাল এক বিবৃতিতে হিজবুলা বলছে, দক্ষিণ লেবানন সীমান্তের কাছে ইদাল আল মার্জ সামরিক ঘাটিতে তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে এবং এতে বড় রকমের হতাহতের ঘটনা ঘটেছে হিজবুলা জানিয়েছে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা প্রত্যেকের জনগণ এবং তাদের লরের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে এদিকে ইহুদিবাদী ইদালের সামরিক বাহিনী স্বীকার করেছে যে লেবানন থেকে চোরা ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই সেনা নিহত এবং তেরো জন আহত হয়েছে। লেবানন জুড়ে ইহুদিবাদী ইদালের সন্ত্রাসী হামলায় অন্তত ত্রিশ জন শহীদ এবং তিন হাজারের বেশি মানুষ আহত হওয়ার পর হেজবুল্লাহ পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে সূত্র পাসপুরে এসআই বি জিয়ার এবার বিশ্বযুদ্ধের দামামা রাশিয়া ইউক্রেন বেড়েছে পাল্টা হামলা রাশিয়া ইউক্রেন পাল্টা হামলা بری চলছে এবং মস্কো টার্গেট করেছে ইউক্রেনের একাধিক বিদ্যুতের সাবানা ধ্বংস করা আজ ロબર এমটা জেনেছে কাটার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজেরা রাশিয়া দাবি বিভিন্ন ফ্রন্টে অগ্রগতি হয়েছে তা দ সেনাবাহিনী হামলা চলেছে কে ডন উৎপাদন কারখানা ধ্বংস করেছে জেলাস্কির বাহিনী ট্যাংক সাজা জান বহু ইটস আর হামলায় আক্রান্ত দাবি করেছে প্রতিন বাহিনী রুশ প্রতিরক্ষা বিভাগের দাবি শনিবার ইউক্রেনে سراশে 177 জন নিহত করা হয়েছে অন্যদিকে রাশিগুলো প্রান্ত গুদাম বিমান ঘাটে লেগে লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে কে টিভের অঞ্চলে ধ্বংস করেছে রুশ বাহিনী অস্ত্রগর রাডার স্টেশন কালুকা অঞ্চলে রাশার একটি সামরিক ঘাটিকে লক্ষ্য করে সুরেতে ড্রোন সূত্র পাস টুডে এবার মোদি বাইডেন বৈঠকে যে সব বিষয় আলোচনা হলো মোদি বাইডেনের ফোনালা ফাসমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল যুক্তরাষ্ট্রে দিলোওয়ালালে বাইডেনের ব্যক্তিগত বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় খবর এনডিটিভির প্রতিবেদন বলা হচ্ছে দুই নেতাই কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম এবং বায়োটেকনোলজি এবং ক্লিন অ্যালার্জির মতো ক্ষেত্রগুলোকে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া তারা অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করায়। চলমান প্রচেষ্টাকে জোর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স রে বৈঠকের পর একটি পোস্ট দিয়েছেন মোদি সেখানে তিনি লিখেছেন দুলারে গ্রিন ভিলে তার বাস ভবনে আমাকে অতিথিতা করার জন্য একটি প্রেসিডেন্ট বাস ভবনকে ধন্যবাদ জানাই আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ছিল বৈঠকে আঞ্চলিক বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সুযোগ হয় দক্ষিণ চীন সাগর পরিস্থিতি উদ্বেগ প্রকাশ কোয়াডো নেতাদের দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণয়তে চীনের কর্মকাণ্ডকে আগ্রাসী আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ভারত জাপান জোটি স্কোয়াডের বৈঠকে এ মন্তব্য করেন তিনি খবর যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম চিএনএন এর বৈঠক শেষে এক বিবৃতিতে জানানো হয় এ তথ্য বলা হয় চীনের কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এসব নেতারা যৌথ বিবৃতিতে ওয়ার্ড নেত্রা বলেন পূর্ব দক্ষিণ চীন সাগরে পরিস্থিতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন বাইডেনের নিস্বর ডিল কোয়ালের টনে ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয় সূত্র ফাসটুরে বন্ধন রামাল্লা আল জাজিরা কারজলায় ইজলে বাহিনীর অভিযান অধিকৃত পশ্চিম তীর রামাল্লা আল জাজিরার টিভির ব্রোকা জলায় অভিযান চলেছে ইজলে সেনাবাহিনী সেই সঙ্গে প্রাথমিকভাবে 45 দিনের জন্য কারজলায় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি আল জাদের প্রতিবেদনে বলা হয়েছে রমাল্লা আল জাদের চারপাশে গোলাগুলি ও গ্যাসের শব্দ শোনা যাচ্ছে রোববার ভোরে ভারী অস্ত্র সজ্জিত মাছরা ইসরায়েলি সেনা দূর পূর্ব আল জাদের টিভির ভূ কার্যালয়ে প্রবেশ করে তারা আল জাদের টিভির পশ্চিম তীরের ভূ প্রধান ওয়ালিদ আল উমারির কাছে চ্যানেল বন্ধের সামরিক আদেশটি দেন তবে এই আদেশে কোনো কারণ ব্যাখ্যা করেনি তারা রামাল্লা থেকে আল নিদ্রা ইব্রাহিম ফোনে বলেছেন ইসরায়েলের ভেতরে রিপোর্ট করার নিষেধের পর পশ্চিম তীরে অভিযান এবং কার্যালয় বন্ধের আদেশ দেওয়া হয়েছে সূত্র ফার্স্ট টুডে এবার লেবানন যুদ্ধে যোগ দিতে ইরানের পঞ্চাশ হাজার এলিট যোদ্ধা ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন গাজার যুদ্ধ যোগ দিতে ইরানের এলিট ফোর্স লেবানন রয়েছেন এই দলে প্রত্যক্ষ বাহিনী আর ডি বলেছেন ইমাম হোসেন ডিভিশন নামে একটি ফোর্স লেবানন ইসলামের সশস্ত্র সংগঠনের সহায়তায় দক্ষিণ লেবানন এসেছেন আর বলে এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন সীমান্তে আর সঙ্গে সংঘর্ষে জড়িত ছিল এবং ইসরায়েল ভূখণ্ডে আক্রমণাত্মক কার্যকলাপ অংশ নিয়েছে গতকাল মার্কিন সাময়িকী নিউজ উইকের প্রতিবেদন এ তথ্য জানানো হয় ইসরায়েলে পূর্ণ আগ্রাসন প্রতিরোধে ইসলামী সংগঠনগুলো একত্রিত হচ্ছে প্রেক্ষিতে আইড মুখপাত্র জানান হামাসের রাজনৈতিক সংগঠনের প্রধান ইসমাইল খানের বৃহস্পতিবার ইরান সফরে যাওয়ার পর থেকে হত্যা করা হয় সূত্র পাস টুডে সৌদি আরবে তেলে টেঙ্গে হামলার পর এবার লেবাননের ইসরায়েলি ভয়াবহ হামলা নিহত বেড়ে পঁয়তাল্লিশ সৌদি আরবে তেলে টেঙ্গে ভয়াবহ হামলা চালানোর পর ইসরায়েল এবার লেবাননে ভয়াবহ হামলা শুরু করেছে লেবাননের রাজধানী বুরিতে ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ জন দাঁড়িয়েছে নিহতের মধ্যে তিনটি শিশু সাতজন নারী হয়েছেন লেবানন কর্তৃপক্ষ বরাদ দিয়ে রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজের অনলাইন প্রতিবেদনের তথ্য লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহত সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ জন দাঁড়িয়েছে এই হামলার আগে নিহতের সংখ্যা ছিল আটত্রিশ এদিকে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে উদ্ধার অভিযান এক দিনও চলতে পারে লেবানন পাবলিক ওয়ার্কার্স অ্যান্ড